হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মিনি পিজা বল, তাও আবার অ্যাপি প্যানের মধ্যে। তার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাত হাফ টিস্পুন নুন নিয়ে নিয়েছি, এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর এক পিঞ্চ বেকিং সোডা নিয়েছি, আর নেব এক চামচ সাদা তেল। আর আমি এটি আজকে ইস্ট ছাড়া বানাচ্ছি, তার জন্য নিয়ে নিলাম 100 গ্রাম টক দই। সবগুলো নিয়ে হাতের সাহায্যে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করব। দইয়ের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে জলের পরিমাণ খুবই কম লাগে, কারণ এক কাপ ময়দার মধ্যে যদি 100 গ্রাম টক দই দেওয়া হয় তাহলে জল বেশি লাগে না। ডোটি যখন এরকম বাটি থেকে ছেড়ে আসবে এবং সুন্দরভাবে দেখুন এরকম তৈরি হবে, তখন হাতের সাহায্যে ভালো করে মথে নেব এবং 1 ঘন্টার জন্য ঢেকে দিয়ে এটিকে রেস্ট করতে দেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। আমি স্টাফিংয়ের জন্য কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর কিছুটা পনির কুচি করে নিয়েছি। একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম এবং এক এক করে সবজিগুলো দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। আমার বাচ্চারা কাঁচা সবজিটা খেতে চায় না, আপনারা এখানে ইচ্ছে করলে কাঁচাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প কিছু সময়ের জন্য এটিকে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে। যখন এরকম হালকা ফ্রাই হয়ে যাবে তখন একটি প্লেটে এটিকে নামিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মেল্টেড চিজ, আর দিয়ে দিলাম টমেটো সস। এখানে পিজা সসও ব্যবহার করা যেতে পারে, আমি আজকে টমেটো সসটি দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা অরিগানো, দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর একটি বাটিতে আমি কিছুটা বাটার মেল্ট করে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ অরিগ্যানো দিয়ে একটি মিক্সচার তৈরি করে নিলাম। ময়দাটি 1 ঘন্টা রাখার পরে ভালো করে হাতের সাহায্যে আবার মেখে নিলাম, তারপর এরকম মাঝারি সাইজের রুটির মতো করে লেচি করে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে সাইড করে রাখলাম। কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে তারপর একটি পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি, একেবারে পাতলা করা যাবে না থিকনেসটি, আবার অনেক মোটাও থাকবে না। তারপর একটি গ্লাসের সাহায্যে এটিকে এরকম সার্কেল করে কেটে নেব। আমি স্টাফিংয়ের চিজটি দিতে ভুলে গেছিলাম, তাই একটি চিজ নিয়ে গ্রেট করে দিচ্ছি। তারপর চামচের সাহায্যে আবার এটিকে মিশিয়ে নেব। তারপর ময়দার স্টাফিংয়ের গুলো ব্যাটারগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি।
এভাবে করে দিয়ে তার উপর দিয়ে দিলাম গ্রেট করা অল্প কিছুটা চিজ। বাচ্চাদের তো খুবই প্রিয়, কিন্তু বড়দেরও খুব ভালো লাগে এই রেসিপিটি বিকালের টিফিনের জন্য। এটিকে খুব সহজেই তৈরি করা যায়, বা বাড়িতে যদি গেস্ট এসে থাকে ঘরের উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে এটিকে তৈরি করা যাবে। তারপর হাতের সাহায্যে এভাবে চারপাশে ভালো করে সিল করে একটি বলের শেপে করে নেব। এভাবে করে আমি সবগুলোকে করে নিচ্ছি। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, আমরা যেভাবে মোমো করে থাকি সেইভাবেই, কিন্তু ছোট্ট একটি বলের মতো করে করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এইবার বাটারের মিক্সচারটি ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম অ্যাপিং প্যানের মধ্যে। এই সময় আমি গ্যাসের মধ্যে অ্যাপিং প্যানটি বসাইনি, বেশি গরম করলে জিনিসটি অনেক হিটে আমার বলগুলো পুড়ে যাবে। তারপর সবগুলোভাবে বসিয়ে দিয়ে উপরে আবার বাটারের মিক্সচারটি ছড়িয়ে দিচ্ছি। এবার লো হিটে আমি 1.5 মিনিটের মতো একপাশ ভেজে নেব। তারপর একটি চামচের সাহায্যে আবার উল্টে দেব। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে। তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি আমার ভিডিওগুলি কোনো ভুল ভ্রান্তি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তা সেগুলিও কমেন্টে জানাবেন, এবং আমি নিজেকে সেই রান্নায় সেভাবে ইম্প্রুভ করার চেষ্টা করে থাকব। আর নতুন নতুন কোনো রেসিপি যদি জানার ইচ্ছে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, সেই রেসিপিটি আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব। তারপর এটিকে আবার ঢেকে দিচ্ছি আরও 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পরে চলে এসেছি আমি, দেখুন আমার চিজ মেল্ট হয়ে বাইরে বেরিয়ে এসছে, একপাশ ভালোভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, তাই আমি আবার সাইড চেঞ্জ করে দিলাম ওই পাশটি আরেকটু কালার নিয়ে আসার জন্য। এবার আমার তৈরি হয়ে গেছে, এই সময় আমি মাত্র 30 সেকেন্ড রেখেছি, দেখুন কালার চেঞ্জ হয়ে কি সুন্দর হয়ে গেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগে থাকবে, রেসিপিটি অবশ্যই তৈরি করবেন এবং জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি। খুব টেস্টি হয়েছিল খেতে, বাচ্চাদের টিফিন বক্সেও তৈরি করা দিতে পারেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই ফ্রেন্ডস।